শুকরান জাসাকাল্লাহ শেখ, একটি প্রশ্ন নিয়ে এরপরে আমরা শুনবো, সেটি হলো জনাব রাকিব ভাই প্রশ্ন রেখেছেন, কোন কোন ক্ষেত্রে মিথ্যা বলা বৈধ? আসলে দেখুন, মিথ্যা অত্যন্ত জঘন্যতম একটা কি বলবো আচরণ, নিঃসন্দেহ। এবং সাহি বুখারি সাহি মুসলিমের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেছেন যে মিথ্যা হচ্ছে মুনাফিক এবং কাফিরের বৈশিষ্ট্য। আয়াতুল মুনাফিক সালাসুন ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে যখন সে কথা বলবে তো মিথ্যা বলবে। তাই পারত পক্ষে মিথ্যার অনুমতি শরীয়তে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে একদম নেই। তবে শরীয়তে যে জিনিসটার অনুমতি দিয়েছে সেটা মৌলিকভাবে সরাসরি মিথ্যা নয়, সেটাকে আরবিতে বলা হয় তাউরিয়া। তাউরিয়া মানে হচ্ছে কথাটাকে আমি একটু ঘুরিয়ে বলা, বা আমি এমন একটা শব্দ চয়ন করা, শব্দ ব্যবহার করা যে শব্দটার দ্বারা উভয় অর্থই হতে পারে। সুন্দর একটা ঘটনা মনে পড়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে হিজরত করছেন, মক্কার শত্রুরা পিছু লেগেছে, যেখানে পাবে সেখানেই হত্যা করবে। এর মধ্যে একজন লোক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনত না, হযরত আবু বকরকে চিনত, তো রাস্তায় দেখা। শেখ, আমরা বাকি অংশটুকু শুনতে হবে, একটা ফোন কল নিতে হবে, এরপরে ইনশাআল্লাহ শুনছি। শেখ, বিরতির পূর্বে অনেক প্রশ্ন এসেছে, আপনি একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন যে মিথ্যা বলা, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে মিথ্যা বলা বৈধ। এবং আমরা আলোচনা করছিলাম যে ইসলামের দৃষ্টিতে পারত পক্ষে সরাসরি মিথ্যা বলা এটার অনুমতি নেই। তবে কথাটাকে একটু ঘুরায় বলা, যেটাকে তাউরিয়া বলা হয়, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হিজরতের ঘটনা, একজন সে রাস্তা টের পেয়ে গেছে, সে আল্লাহ রসুলকে চিনত না কিন্তু আবু বকরকে চিনত রাদিয়াল্লাহু আনহু। তো যখন জিজ্ঞাসা করলো যে তোমার সঙ্গে ইনি কে, তখন হযরত আবু বকর জবাব দিয়েছেন, হাদা রাজুলুন ইয়াহদিনিস সাবিল, ইনি হচ্ছে যে আমাকে পথ দেখিয়ে নিয়ে যায়। আরব দেশে মরুভূমিতে কিন্তু পথ প্রদর্শক লাগতো, রাস্তার যে গাইড, কারণ মরুর রাস্তা। এখন সে বুঝেছে এটা, আর হযরত আবু বকর উদ্দেশ্য নিয়েছেন পথ দেখিয়ে নিয়ে যায়, মানে হেদায়েতের পথ। ঠিক অনুরূপভাবে বুখারী শরীফে সাহেব বুখারিতে হযরত ইব্রাহিম সম্পর্কে আছে যে জীবনে তিনবার তিনি মিথ্যা বলেছিলেন। মিথ্যা বলতে এই যে তাউরিয়া, যেমন একবার হচ্ছে ও মূর্তিগুলি ভাঙ্গার পর, ওরা এই আগে ঘটনার আগে ওরা যখন বলল তার কৌমের লোকেরা যে তুমি যাবে না আমাদের সঙ্গে, তো হযরত ইব্রাহিম বললেন ইন্নি সাকিম। সাকিম শব্দ যেমন বাহ্যিক রোগাক্রান্তকে বোঝায়, আবার মানসিক মনের দিক থেকে মনটা ভালো নেই, ওকেও আরবিতে সাকিম বলে। হযরত ইব্রাহিম উদ্দেশ্য নিয়েছেন এই অর্থ, এবং মন ভালো থাকার কথাও না, কারণ তোমরা এভাবে শিরকের মধ্যে লিপ্ত আছো, মূর্তি পূজার মধ্যে লিপ্ত আছো, আমার মন কী করে ভালো থাকে। এখন আসুন মূল যে প্রশ্ন, যে কোন কোন ক্ষেত্রে ইসলামী শরীয়তের দৃষ্টিতে কথাকে এভাবে ঘুরায় বলা বা মিথ্যা বলাটা জায়েজ আছে। এর মধ্যে এক নম্বর আজকে আমাদের বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত আমি উল্লেখ করব, স্ত্রীর সঙ্গে। আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে ইসলামের দৃষ্টিতে পরিবারকে ঠিক রাখা, স্ত্রীকে সন্তুষ্ট রাখা এবং পরিবারের বন্ধনকে অটুট রাখার জন্যে মিথ্যা যে এত জঘন্য, তারপরেও প্রয়োজনে স্ত্রীকে খুশি করার জন্য কথা ঘুরায় বলতে পারে। কোনো একটা জিনিস হয়তো আমার পছন্দ হয়নি, স্ত্রী জিনিসটা চয়েস করেছেন, উনি নিয়ে এসেছেন, আমার পছন্দ হয়নি, কিন্তু তারপরেও আমি যদি এই কথা বলি যে এটা কী এনেছ, কালারটা সুন্দর হয় না বা এটা একদম তোমাকে মানাচ্ছে না, তাহলে তার মনটা খারাপ হবে। তাই আমি এখানে আমার মনের অবস্থাটাকে গোপন করে আমি এ কথা বলি, না অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর হয়েছে, তরকারিটা বা রান্নাটা হয়তো মজা হয়নি, একটা স্পেশাল কোনো রেসিপি বা কোনো একটা আইটেম তৈরি করেছে হয়তো সুস্বাদু হয়নি, কিন্তু তারপরেও আমি সরাসরি এভাবে না বলা যে এটা সুস্বাদু হয় না, না অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো। ঠিক অনুরূপভাবে জিনিসপত্র কেনার ক্ষেত্রেও অনেক সময় সঠিক দামটা তাদেরকে না বলা, আমি কত দিয়ে এনেছি, অনেক সময় আছে দামটা একটু বেশি হলে, বেশি শুনলে মানুষের মানসিক অবস্থা, আপনার কাছেও ভালো লাগবে, আমার কাছেও ভালো লাগে যে ঘড়িটা কত দাম, 40,000 টাকা দাম, 30,000 টাকা দাম, আচ্ছা দামি জিনিস, ভালো লাগে। তো অনেক সময় এরকম যে যদি দেখি আমি যে আমার পারিবারিক বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে শরীয়ত আমাকে অনুমতি দিয়েছে। ঠিক অনুরূপভাবে আমার জানমালের ক্ষতির আশঙ্কা যেখানে আছে,
চুর আসছে, আল্লাহ না করুন ঘরে ডাকাত আসছে, আর ও যদি আমাকে জিজ্ঞাসা করে যে ওই বল তোর স্বর্ণরূপা টাকা পয়সা কোথায় রেখেছিস, আমি যদি সেখানে সুফিগিরি দেখাতে যেয়ে সুন্দর বলে দিয়ে যে এখানে রেখেছি তো কি হবে? তো আমি ইচ্ছা করলে সেখানে কোনো অকল্যাণ থেকে সেফের জন্য, ক্ষতি থেকে বাঁচার জন্য অনুমতি আছে। আর আরেকটা হচ্ছে দুজন মানুষের মধ্যে যখন শত্রুতা বা সম্পর্ক ছিন্নতা থাকবে, আল্লাহ তাআলা এটাও খুব পছন্দ করেন যে দুজন মানুষের মধ্যে সুসম্পর্ক তৈরি করা। আমি সুসম্পর্ক তৈরি করার জন্য প্রয়োজনে কিছু মিথ্যা বলা, কথা ঘুরায় বলা, এটারও অনুমতি আছে। আপনি প্রশংসা করেন না কিন্তু তারপরেও আপনাকে যে পছন্দ করে না বা শত্রুতা, তাকে যেয়ে বললাম যে তুমি তার সম্পর্কে এরকম বলো অথচ সে তো তোমার খুব ভালো বলে, খুব প্রশংসা করে, এরকম বানায় বানায় বলার অনুমতি আছে কেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে তাদের মধ্যে যেন সুসম্পর্ক সৃষ্টি হয়। তো এই তিনটা কারণের কথা কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায়। শুকরান জাযাকাল্লাহ শেখ।